আজকে যে কেকটা দেখাবো এটা হচ্ছে 6 পাউন্ড ভেনিলা কেক। তো 6 পাউন্ড ভেনিলা কেককে আমি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি মোল্ডে আমি বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি তিনটা লেয়ার প্রথমে করেছি, তিনটা লেয়ার করার পরে দুইটা লেয়ার একদিকে বসাবো এবং আরেকটা লেয়ার দুই ভাগে কেটে তার সাথে অ্যাড দেব। আর এটার জন্য আমি নিচে ককশিট নিয়েছি, ককশিটটা আমার হাতের কাছে ছিল ওই জন্য ককশিটটা নেওয়া হয়েছে। এরপর দুইটা লেয়ারের মধ্যে প্রথমে একটা লেয়ার তারপর অর্ধেক লেয়ারটা দিয়ে প্রথমে আমি ক্রিম দিয়ে নেই এবং তারপরে দ্বিতীয় লেয়ারে আরেকটা পুরো কেকের লেয়ার এবং অর্ধেক লেয়ার দিয়ে এটাকে আমি সুন্দরভাবে আগে ক্রিম দিয়ে সেটিং করে নিই। নেওয়ার পরে 15 মিনিটের মতো এটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখি যাতে একটু ক্রিমটা সেট হয়, মানে খুব কম সময়ের মধ্যে ডেলিভারিটা ছিল এই জন্য আর কি ডিপ ফ্রিজে রাখা। তো ডিপ ফ্রিজ থেকে বের করে এটা আবার আমি সুন্দর করে একটা ফিনিশিং দিই আবার ক্রিম দিয়ে। তো ফিনিশিংটা টার্ন টেবিলের উপরে রাখা যাচ্ছিল না, এটা একটু বড়, এই জন্য আর কি ফিনিশিংটা অত সুন্দরভাবে হয়নি, একটু আঁকাবাঁকাভাবে হয়েছে। তো এটা আমি চাকুর সাহায্যে আমি এই নকশাটা দিয়েছি, এই চাকুটা দিয়ে কেক কেটেছি। তো এই নকশাটা দেওয়ার পরে মাথায় ছিল না কোন নকশা দিব, তো আমি এটা আকাশি কালার একটা নকশা দিয়ে সুন্দর করে দিতে চেয়েছিলাম। তো আসলে ওইভাবেই দেওয়া হয়েছে। তো এইভাবে আমি চার কোণা করে দিয়ে মাঝখানে আবার সুন্দর ফোটো ফোটো করে দিব। তো প্রথমে আমি এরকম লাভ শেপ দিয়ে এভাবে প্রত্যেকটা চার কোণা করে দিয়েছি। চার কোণা দেওয়ার পরে আমি মাঝখানে একটা 2B নজেল দিয়ে আমি ফুলগুলো হলুদ কালার দিয়েছি, হলুদ লাল এবং আকাশি কালার এই তিনটা কালার দিয়ে আমি একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো হলুদ লাল দেওয়ার পরে মাঝখানের যে বড় অংশটা ওটাতে আমি আকাশি কালার দিয়েছি। এরপর যে কেকের নিচের যে অংশটুকু আছে এইটা আমি বিভিন্ন কালার দিয়ে, উপরের যে ফুলগুলো তিনটা কালার দিয়েছি তো সেই তিনটা কালার দিয়ে নিচের অংশগুলো দেওয়ার চেষ্টা করেছি, লাল হলুদ এবং আকাশি কালার। সেম নিচের কালারগুলো ওরকম হলুদ আকাশি এইভাবে ভাগ ভাগ করে দিয়েছি যাতে সুন্দর কালারফুল আর কি কেকটা দেখা যায়। কেকটা ছিল হচ্ছে লাস্ট ক্লাস বিদায়ের দিন ক্লাস 10-এর উপজেলা প্রশাসন অ্যান্ড স্কুলের নাগেশ্বরী। তো লাস্ট ক্লাস উপলক্ষে এটা 6 পাউন্ড কেকের অর্ডার ছিল। তো আমি চেষ্টা করেছি কম সময়ের ভিতরে সুন্দর একটা কেক বানানোর জন্য। এরপর সবুজ কালার দিয়ে আমি প্রথমে লেখাটা লিখেছি, এরপর হচ্ছে নিচে আমি চকলেট দিয়ে আমি নিচের কালারগুলো লিখেছি, এরপর প্রত্যেকটা ফুলের ভিতরে সুগার বল, তারপর হচ্ছে প্রজাপতি। এই প্রজাপতিটা ছিল সুগার পেপারের প্রজাপতি নয়, এটা আর্ট পেপারের প্রজাপতি। তো এই প্রজাপতিগুলো দিয়ে আমি ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো রেডি হয়ে গেল আমার 6 পাউন্ড ভেনিলা কেক। তো 6 পাউন্ড ভেনিলা কেক ডেকোরেশনটা আমি হালকা করে দিতে চেয়েছি, তারপর মনে হলো একটু কালারফুল করলে ভালো হবে যেহেতু লাস্ট ব্যাচ এবং লাস্ট ক্লাস। তো ধন্যবাদ সবাইকে, এই যে আমার আসল কেকের ফিনিশিংটা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। 'Cause baby it's a shadow.